दुर्गा पूजाय बृष्टिर पर एबार काली पूजातेও বৃষ্টির অশনি संकेत। काली पूजाय अमावस्यार घोर अंधकारेर परिवर्ते घूर्णिझड़ चित्रांगेर कारणे कालो मेघे ढेकेছে आकाश। गत 20 अक्टोबर बंगोपसागरे तैरि हवा निम्नचाप क्रमेই घूर्णिझड़े रूपान्तरित হয়েছে। आलिपुर आबहावा दफ्तर सूत्रे खबर एटी क्रमशई बांग्लादेश उपकूलेर दिके अग्रसर হচ্ছে। मंगलवार सकाले बांग्लादेशेर तीन कोना द्वीप এবং সন্দ্বীপের मध्यवर्ती स्थाने স্থলভাগে आश्रय पड़ते पारे চিত্রাং। घूर्णिझड़ सरासरि बंगे आश्रय ना पड़लेও उपकूल উপকূলবর্তী এলাকাগুলিতে এর প্রভাব পড়বে বলে জানিয়েছে মৌসুম ভবন। সুন্দরবনের উপকূলবর্তী এলাকায় সকাল থেকেই তার প্রভাব পড়তে শুরু করেছে। সুন্দরবনের নদীগুলির জলোচ্ছ্বাস ক্রমশই ভয়ঙ্কর হচ্ছে। চিত্রাঙ্গের মোকাবিলায় প্রস্তুত প্রশাসন। জানা গেছে এনডিআরএফ এর মোট 14টি দল বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে। এর মধ্যে 4টি দল থাকছে দক্ষিণ 24 পরগনায় আর 2টি টিম থাকছে উত্তর 24 পরগনায়। এছাড়া পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া এবং হুগলিতেও রয়েছে এনডিআরএফ এর দল। চিত্রাঙ্গের আশঙ্কায় আলুর উৎসবেও আতঙ্কিত সুন্দরবনবাসী। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, ওঙ্কার অনলি ট্রুথ।